জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর। কৃষ্ণ পৃথিবীর সমস্ত জীবের প্রতি প্রেমের কথাই বলেছেন। তিনি বলেন মানুষে মানুষে হিংসা দ্বেষ সব যেন বন্ধ হয়েছে, একে অপরে ভালোবাসার বন্ধনে যেন আবদ্ধ হয়, এটাই তার প্রেমের মূল বাণী। মানবতাই সেই প্রেমের মূল মন্ত্র। হ্যাঁ ঠিকই, রাধা কৃষ্ণের প্রেমটা আসলে একটা রূপক, যার মধ্যে নিহিত আছে বিশ্বজনীন প্রেমের এক আশ্চর্য রূপ। বাহ, আপনার তো প্রেমের ব্যাপারে ভালোই জ্ঞান দেখছি, ভারী ভারী ফিলোসফিক্যাল কথা বলছেন। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এবার আমাকে জানতে হবে আপনার প্রেমের ব্যাপারে শুধু জ্ঞানই আছে না অভিজ্ঞতাও আছে। বন্ধুরা, আজকের মতো ফোন কল নেওয়া এখানেই থামাচ্ছি। তবে বন্ধুরা হতাশ হবেন না, কিন্তু আমি আবার ফিরে আসবো পরের দিন, ফোনে কথা বলবো আপনাদের সঙ্গে, ভাগ করে নেব আপনাদের মনের কথা। আমি কৃষ্ণ কলি। স্যার প্রচুর ফোন কল আসছে, কি করব স্যার? একদিনে সব ফোন কলস নিতে হবে না, যত মানুষ ইগার হবে ওনার সাথে কথা বলতে তত তো পপুলারিটি বাড়বে শোয়ের। আপনি গান চালিয়ে যান কৃষ্ণ কলি। আজকের অনুষ্ঠানটা শেষ করার আগে রইল আপনাদের জন্য আরো একটি গান। যে মানব প্রেমের কথা আমি আপনাদের বলছিলাম, সেই প্রেমের নির্যাস নিয়েই আমি এই গানটা গাইছি। আর আপনারা ভুলবেন না কিন্তু, আমি আবার পরের দিন সকালে আসব আমার গানের ঝাঁপি নিয়ে, আর তাই গানে কথায় আপনাদের সকালটাকে করে তুলব আরো সুন্দর, কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। কারণ প্রেমই জগতের সার, আর বাকি সব অসার। আমাদের রায় আজ কালিন্দীর কুলে ত্রিভঙ্গ মুরারিকে দর্শন করে তার অনুরাগে অনুরাগী হয়েছেন, আর তাই তো রায় আজ তার সখীদের এই অপরূপ রূপসভার বর্ণনা করে বলছেন, ও তার জোড়ার ফুলে সুখী আমি দেখলাম চিকন কালা গলায় মালা আর বাজন পুরো পায়। তুই যতই খিচখিচ করিস তিমির, মেয়েটা কিন্তু বড্ড ভালো গায়, তুই অস্বীকার করতে পারবি না। চিকন